একটা বাচ্চার রেসপন্সিবিলিটি খামখেলি কথা নাকি, ওই লোক যদি রেসপন্সিবিলিটি প্রিপেয়ার না হয়, রাজি না হয়, তাহলে কেন এই মহিলা তাকে ফাঁসাবে তাকে এইভাবে? আর যদি সে চাই তাহলে তো লোকের সম্মতি নিয়ে লোকে রাজি করাইতে হবে। আপনি তো তথ্য গোপন করে তাকে ফাঁসে দিতে পারেন না। আপনি যদি হ্যাঁ বাচ্চা চলে আসছে বেটা আপনি রাখবেন, আপনি তার সাথে কথা বলে তাকে রাজি করাইতে হবে আপনি, রাইট? আপনি রাজি করাইতে না পারে আপনি গোপনে তার সাথে গোপনে এবার বাচ্চা বড় করে নিয়ে আসছেন, এসে তাকে হঠাৎ করে এই সারপ্রাইজ না, এই সারপ্রাইজ কেউ চায় না দুনিয়ায়। একাত্তর টিভির বার্তা প্রধান শাকিল আহমেদের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগ এনেছেন রোগতত্ত্ব ইনস্টিটিউট আইইডিসিআর এর চিকিৎসক ডক্টর ট্রিনা ইসলাম। এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন তাকে শুধু গর্ভপাত করতে বাধ্য করা হয়নি, তার সরকারি চাকরিও তিনি খেয়েছেন তার সমতার দাপটে। এ ব্যাপারে মামলায় প্রস্তুতি নিচ্ছেন ওই নারী। একাত্তর টিভির শাকিল আহমেদের সাথে আমার সম্পর্ক ছিল, আমি একজন নিউজ প্রেজেন্টার, আমি তাকে সিভি দিতে গিয়েছিলাম। এখান থেকে উনি আশ্বস্ত করেন যে হয়ে যাবে, এমনিতেই সবকিছু ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে খুব ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়। তৈরি হওয়ার পর দেখা যায় যে সময় তো গড়ায় স্বাভাবিক মানুষের সম্পর্কের গাঢ়ত্বটা বাড়ে, তো একটা সময় আই গট প্রেগন্যান্ট। তো ইন দ্য মিন টাইম আমার মাস্টার্স প্লাস পিএইচডি এর একটা আসে ইউকে থেকে, তো হি টোল্ড মি দ্যাট তুমি প্লিজ এটা অ্যাবর্ট করো। এটা বলে যে আমি ওর সাথে মিসট্রাস্ট করেছি, যে আমি বেবিটা রেখে দিয়েছিলাম। তো আমি বললাম যে দেখো আমি তোমার জীবনের মূল্য দিয়ে আসলাম, দেশে ফিরে আসলাম, আমার এতগুলো টাকা, ইউকে তোমার ডিগ্রি, আমার পড়াশোনা, এভরিথিং, আই লেফট ইট, ওকে, এয়ারপোর্টে নামার সাথে সাথে ওষুধটা খেয়ে ফেলি। আমি ফাইনালি আসার পর বেবিটাকে আমি অ্যাবর্ট করি। তারপরে আমি যখন বাচ্চাটা আমার যখন চলে যায় তখন সে আমাকে বলে যে দেখো আমার অনেক সমস্যা, এই সমস্যা আমি থাকুক রিলেশনটা থাকুক, মানে অদ্ভুত অদ্ভুত কথা বলতেছিল যে আগে যে রিলেশনশিপটা একটা ইয়ে ছিল, মানে আস্তে আস্তে হচ্ছে। আমার মূল অভিযোগ হচ্ছে গিয়ে আমার ভ্রূণ হত্যা, ডেফিনেটলি আমার বেবি নষ্ট করা এবং প্রতারণা। এবং তিনি আমাকে একবার বিয়ের আশ্বাসও দিয়েছেন এবং তিনি সেটা পরে অস্বীকার করেছেন। এবং সবচেয়ে বেশি যে ভয়াবহ যেটা, তিনি আমাকে চাকরিচ্যুত হতে এখন বাধ্য করেছেন। আমি ফাইনালি কিন্তু আমি প্রেস কনফারেন্স থেকে কিন্তু ফিরে গিয়েছিলাম, আমি করবো না, থাক দেখা যাক, এভরিথিং উইল বি সলভড। বাট তিনি আমাকে ফাইনালি আমাকে চাকরিচ্যুতও করেছেন। প্রথম তাকে ছেড়ে চলে যায় সেই সময়টাতে, আই ওয়াজ দ্য প্রক্সি লাইক দ্যাট, এবং সেই সময়টাতে তিনি আমাকে ব্যবহার করেছেন। এই যে খবরটা, এত বড় একটা সিরিয়াস অভিযোগ, যেখানে বাংলাদেশের মতো দেশে আপনার ওই কি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ফুসলিয়ে ধর্ষণ, এই বিয়ে করবো বলে করে না, এই প্রেম, এইগুলোর জন্যে মানুষজনের জীবন বরবাদ করে ফেলতেছে এই দেশে, 80% মিথ্যা নারী নির্যাতন মামলা, এইসব ফালতু মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে মানুষের জীবন বরবাদ করে ফেলতেছে। সেখানে এত বড় একটা অভিযোগ, তাহলে তো মনে হয় ওলট পালট হয়ে যাচ্ছে মিডিয়া, তাও কার বিরুদ্ধে অভিযোগ? একাত্তর টিভির একজন যে ভদ্রমহিলা, যে ভিকটিম, যে উনি তো একজন সাংবাদিক, দুনিয়াটা নিশ্চয়ই ওলট পালট হয়ে যাচ্ছে, রাইট? একাত্তর টিভির এক সাংবাদিককে হইতেছে দুশ্চরিত্র সাংবাদিক বলা হয়, ডক্টর বেরেস্তা মইনুল হোসেন, ওই লোককে জেল খাটাইছে দুশ্চরিত্র সাংবাদিক বলা, এরা এই পরিমাণ নারীর ব্যাপারে, এবং হচ্ছে এরা হচ্ছে প্যানেল খুলে পরিমণির জন্যে, সো এরা ব্যাপক নারীর জন্য, রাইট? সো এই এত বড় এই নারী সাংবাদিকের বিরুদ্ধে, নারী সাংবাদিক এত বড় একটা অভিযোগ আনছেন, এত মারাত্মক একটা অভিযোগ, এই 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 গ্র্যাভিটির অভিযোগ কিন্তু কোনো আমরা সচরাচর দেখি না। সচরাচর এখন যেটা বললাম, দেখি কি প্রতারণা, বিয়ের প্রলোভন দেখি, ধর্ষণ, ফুসলি, এগুলো কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন অভিযোগ, এগুলো নিয়ে এরকম ফাঁসানো হয়। তাহলে এত বড় একটা অভিযোগ যেহেতু আসছে, তাহলে তো মিডিয়াবাদগুলো, নারীবাদীগুলো একেবারে কি নাম কি ডেইলি স্টার, ডেইলি স্টার নারীবাদী দেখেন নাই, কতগুলো পর্ব করছি ডেইলি স্টার নারীবাদী, গরম, ব্যাপক গরম, দিহানকে ধর্ষক বানায় জেলে পাঠিয়ে দিয়ে রাখছে কিন্তু অলরেডি। সো এই ইস্যু, যেখানে ভ্রূণ হত্যার মতো ঘটনা, তাহলে তো এরা পিক করে ভাঙা ফেলার কথা টিভি, না না পাবেন না, কোথাও খুঁজে পাবেন না, কোনো মিডিয়া এটা পিক করে নাই, আপনি কোথাও খুঁজে পাবেন না এই সম্পর্কে কিছু, কোনো মিডিয়াতে কোনো নিউজ রিপোর্টিং নাই। কেন? কাক কাকের মাংস খায় না এই বদমাইশগুলো। এখন আপনার দেখেন যে একটা কথা বলে না, যে যে এরা যে এই যে এত সত্যিকার অর্থে এরা নারীর পক্ষে, নারীর ভালো, নারীর সম্মান, নারীর আব্রু, নারীর ইজ্জত, নারীর অধিকারকে কেয়ার যে করে না, নাটক করার জন্য এগুলো, বিরোধী দলীয় কেউ, বিরোধী মতের, বিরোধী পক্ষের কেউ হইলে তখন এমন কাম দেখায় একবারে, নারী নারী নারী, সেটার প্রমাণ হচ্ছে এই যে এখন একটা কথা আছে না, যে ফ্রি স্পিচ, আপনি ফ্রি স্পিচে বিশ্বাস করেন কিনা সেটা তখন বোঝা যাবে না যখন কোনো কথা আপনার পক্ষে যায়, তখন বোঝা যাবে যে কোনো কথা যদি আপনার পক্ষে না যায় তখন আপনি সেটাকে সাপোর্ট করতেছেন কিনা, তার ফ্রি স্পিচের রাইটকে, তখন বোঝা যাবে আপনি আসলে ট্রুলি ফ্রি স্পিচে সাপোর্ট করেন কিনা। একইভাবে আপনারা নারীর ইজ্জত আবরু, নারীর অধিকার, নারীর সম্মান, নারীর ন্যায় বিচার পাওয়া, এগুলোতে আপনারা আদৌ বিশ্বাস করেন কিনা সেটা তখন বোঝা যাবে না যখন আপনার বিরোধী মতের কারো দ্বারা নারী নিষ্পেষিত হয়, সেটা তখন বোঝা যাবে যখন আপনার আইলের, আপনার পাশের লোক কেউ নারী নিগ্রহ করে। তখন যদি আপনারা চুপচাপ থাকেন, একেবারে চেপে না না দেখার ভান করেন, তার মানে আপনারা সব বদমাইশ, আপনাদের নারীর জন্য কোনো ধরনের ইয়ে না, এগুলো সব পলিটিসাইজ করা, বেনিফিট নিয়ে শয়তানি করা। সো সেটা আমরা প্রমাণ পেয়ে গেলাম, এটা হাজারবার এস্টাবলিশ করছি এই পয়েন্ট, এই মিডিয়া বাজের বদমাইশগুলো, এগুলো নারী নারী কথা বলে, এগুলোর মধ্যে কোনো ধরনের নৈতিক অবস্থান নাই, বদমাইশ, সেটা নতুন করে প্রমাণ হলো, এটা আলো নতুন কোনো ফাইন্ডিং না। সেকেন্ড হচ্ছে এই যে ঘটনাটা যে ঘটলো, ঘটার পর এটা নিয়ে গরম কারা, এই যে শাকিল আহমেদের বিরুদ্ধে, এটা নিয়ে গরম হইতেছে সব, সবাই হইতেছে সরকার বিরোধী যারা, তারা
এখানে আপনাকে বুঝতে হবে ঘটনাটা, যেগুলো সরকার বিরোধী 71 টিভি তো সরকার দলীয় টিভি, সো 71 টিভির সাথে এদের চুলকানি সমস্যা আছে। সুতরাং এটাকে এখানে কারো কোনো নৈতিক অবস্থান নাই, সেই পয়েন্টটা বুঝাতে চাচ্ছি, কোনো গ্রুপেরই নাই। সো এরা এটাকে একটা সুযোগ হিসেবে পাইছে যে 71 টিভি এরা সব সরকার দলীয় সরকারের দালাল, এইগুলাকে এখন পাইছি চান্সে, এইগুলোকে নিয়ে এখন আমরাও এখন নারীর জন্য, এরা এখন হইতেছে কি তৃণা ইসলামের জন্য এরা নেয়, এরা তৃণা ইসলামের জন্য নেয় বিচার চায় না। হ্যাঁ, এরা হইতেছে এখন ওই যে ইয়েকে ফাঁসাবে, কি জানি শাকিল আহমেদকে ফাঁসাবে। সো তাদের মধ্যে কী ঘটনা ঘটছে না ঘটছে সেটার তথ্য প্রমাণ আমরা জানি না, কোনো তথ্য প্রমাণ নাই সেইভাবে। তৃণা ইসলাম এসে সংবাদ সম্মেলন করে দাবি করছে, সেটার ভিত্তিতে আমরা যতটুকু জানি 71 টিভির শাকিল আহমেদের সাথে আমার সম্পর্ক ছিল। আমি একজন নিউজ প্রেজেন্টার, আমি তাকে সিভি দিতে গিয়েছিলাম, এখান থেকে উনি আশ্বস্ত করেন যে হয়ে যাবে, এভরিথিং সবকিছু ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে খুব ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়। তৈরি হওয়ার পর দেখা যায় যে সময় তো গড়ায় স্বাভাবিক মানুষের সম্পর্কের গাঢ়ত্বটা বাড়ে, তো একটা সময় আই গট প্রেগন্যান্ট। তো ইন দ্য মিন টাইম আমার মাস্টার্স প্লাস পিএইচডির একটা আসে ইউকে থেকে, তো হি টোল্ড মি দ্যাট যে তুমি প্লিজ এটা অ্যাবর্ট করো। কিন্তু এখন এই যেগুলো সরকার বিরোধী এগুলো তার এক পান্ডা, এদেরকে এখন প্রমাণ করা এদের কিছু লাগে না। এরা যে ফেসবুকের মধ্যে ফাটাই ফেলতেছে নাগরিক টিভি টিভি সহ, এরা ছবি টুবি দিয়ে প্রমাণ প্রমাণ যে শাকিল আহমেদ এবং তৃণা ইসলামের মধ্যে প্রেম ছিল, কি প্রমাণ? ছবিগুলো দেখেন, এই ছবিগুলো দেখে কি বোঝা যায় যে তাদের মধ্যে কোনো প্রেম ছিল? অফিসে কলিগ কীভাবে ছবি তোলে না, ফ্রেন্ডরা কীরকম করে রিক্সায় ছবি তোলে না, অফিসে বসে কি অফিসের কলিগ এরকম করে সেলফি তোলে না, এই এই যে ছবিগুলোর কোন ছবিটা প্রমাণ করে যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, তাদের মধ্যে যৌন সম্পর্ক ছিল, এর কোনোটাকে প্রমাণ করে? করে না। তাহলে তারা এইসব ছবিগুলো ফেসবুকে এই লোকগুলা মানুষজন এগুলো শেয়ার করে বেড়াইতেছে কেন? এগুলো শেয়ার করে প্রমাণ করা এই পয়েন্ট মেক করার চেষ্টা করতেছে কেন যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, দৈহিক সম্পর্ক ছিল, এই ছবিগুলো যেখানে এটা প্রমাণ করে না, কারণ হইতেছে না মপ, এদের কিচ্ছু লাগে না, এরা হইছে আরেক শ্রেণীর পান্ডা আর কি। সো ওরা ওই ওই কমেডি করতেছে, ওরা ওই জোকা যোগগুলো জোকারি করতেছে। হ্যাঁ, এই হচ্ছে দুই জোকার, কারোরই কোনো নৈতিক অবস্থা নেই, নিজের গ্রুপের লোক হলে ওরে বাবা তখন দেখবেন একবারে খুঁজে পাবেন না, সুরঙ্গের ভিতরে ঢুকে চুপ করে থাকবে। আর এখন ওই যে 71 টিভির এদেরকে পাইছে, এখন ন্যায় বিচার চায়। কিসের ভিত্তিতে ন্যায় বিচার চায়? ওই ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের ছবি, ওইটা হয়েছে রেপ, এটা প্রমাণিত হয়েছে, রেপ হয়েছে, রেপ করছে একজন আরেকজনকে। ওকে, না এই যে মহিলা অভিযোগ করছে, সেই মহিলা যে অভিযোগগুলো করছে দুইটা অভিযোগ করছে, ভ্রূণ হত্যা ও প্রতারণা। নাও আমরা মামলায় আসি, আমাদের আসল কেসে কেসে স্টাডি করবো এখন আমরা কী হচ্ছে ওখানে। উনি হচ্ছে সংবাদ সম্মেলন করে ইয়ে করছে, কী বলে, সংবাদ সম্মেলন করে হচ্ছে উনি একটা তো ইয়ে দিছে প্রেস রিলিজ, সেখানে কিছু কথাবার্তা বলছে, সেগুলো আমরা পড়ি। তারপর ওনার চ্যানেল 24 একটা রিপোর্টিং হয়েছে এই ঘটনাটা নিয়ে, আমি জানি না চ্যানেল 24 কেন পিক করলো, আপনি জানেন অলরেডি এখানে কোনো রেশারেশি আছে, কোনো শয়তানি আছে, এখানে খেলাধুলা আছে চ্যানেল 24 সাথে 71 টিভির। সো এই কারণে, অন্য কোনো কারণ নাই। তৃণা ইসলাম সংবাদ সম্মেলন করে প্রেস রিলিজ দিয়েছে সাংবাদিকদের কাছে, উনি আবার সংবাদ সম্মেলন করে সাংবাদিক ভাইয়াদের কাছে করছে, আপনার সাংবাদিক ভাইয়ারা আপনার এটা পিক করছে, করে তো নাই, আপনিও তো ওই মালারে কারে কি বলি, উনিও তো 71 টিভির সাংবাদিক, উনি অন্য কিছু, সব এক এক গোয়ালের এক পদের খেলোয়াড় আর কি। এগুলো জায়গা একজন আরেকজনের হাতে মারা খাচ্ছে, আরেকজন পিক করে, আরেকজন করে না নিউজ, এক নিউজ পিক করে আর কেউ পিক করে না, চলতেছে আর কি। আর সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিয়েছেন কাকে? আপনার সাংবাদিক বৃন্দ কলিগদেরকে করলো না তো পিক সালাম দেওয়ার পর। আচ্ছা, আমি ডক্টর তৃণা ইসলাম, আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে 7-8 মাস আগে প্রথমে চাকরির জন্য শাকিল আহমেদ হেড অফ নিউজ 71 হেড অফ নিউজ 71 টিভি তার অফিসে যায়, ধীরে ধীরে তার সাথে কথা হয়। ওমা, ধীরে ধীরে কিভাবে কথা হয়, মানুষের সাথে মানুষের কথা হয় ধীরে ধীরে কথা হয় মানে কি? এটার মানে হচ্ছে ভাষার দোদনা ব্যঞ্জনা শুরু হয়ে গেছে এখন, বুঝলেন নাই? ফুসলিয়ে প্রলোভন দেখিয়ে আশ্বস্ত করে ধীরে ধীরে বদমাশি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনি গেছেন তার সাথে, আপনার পরিচয় যে কথা হয়েছে এখানে, ধীরে ধীরে এটাকে কী বলে, কী জানি বলে ব্যাকরণের ভাষা, এটাকে দ্বিরুক্ত শব্দ, না 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 দ্বিরুক্তি, না 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 কী জানি ওটা ছিল, কল কল ভুলে গেছি, আচ্ছা জায়গা, আরে আচ্ছা দ্বিরুক্তি বলি, মনে হয় দ্বিরুক্তিও হতে পারে, ভুলে গেছি। বাট তো এখানে দ্বিরুক্তি ব্যবহার করতেছেন না, তার সাথে ধীরে ধীরে কথা হয় না, কারোর সাথে কারো ধীরে ধীরে কথা হয় না, নাটক করাটা থামান। ওকে, তারপর ধীরে কথা, সে জানায় তার গার্লফ্রেন্ড মুন্নি চলে গেছে এবং আমার সাথে রিলেশনে আগ্রহ প্রকাশ করে। ওকে ফাইন, করতেই পারে, কোনো সমস্যা তো সেখানে দেখতে পাচ্ছি না। ওকে, সে আমার সাথে বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক গড়ে তোলে, বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক, বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক গড়ে তোলে, এই কথার মানে কি? নাকি বিভিন্নভাবে এই মডিফায়ার ব্যবহার করার মানে কি? বিভিন্ন শারীরিক সম্পর্ক কীভাবে বিভিন্নভাবে গড়ে তোলা যায়, লাইক দ্য অনলি থিং আই ক্যান থিঙ্ক অফ ইজ লাইক বিভিন্ন পজিশনে, মানে বিভিন্ন পজিশনে শারীরিক সম্পর্ক করছে আপনার, একটু বেশি এক্সপ্লিসিট হইতে পারতেছি না, লাইক বিভিন্নভাবে কেমন শারীরিক সম্পর্ক গড়ে তোলে, ও মেবি উনি ওইটা হয়তো বুঝেছে যে আমার সাথে বিভিন্ন পজিশনে শারীরিক সম্পর্ক গড়ে তোলে,
উপরে নিচে বেঞ্চে বেটে এরকম, আই ডোন্ট নো, লাইক বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক গড়ে তোলে, এর অন্য দ্বিতীয় কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। মানে ভাষার বদমাইশি আর কি, ধীরে ধীরে কথা হয়, বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ওকে হ্যাঁ বুঝছি, শারীরিক সম্পর্ক গড়ে উঠছে আপনাদের মধ্যে, এই তো আপনাদের প্রেম, এই তো, তো এটা বিভিন্নভাবে বদমাইশ। ওকে, এ সময় আমি গর্ভবতী হয়ে পড়ি, না হইতেই পারে, আপনার প্রোটেকশন না নিয়ে খেলাধুলা করলে গর্ভবতী হইতেই পারেন, ওকে ফাইন, হইলে তো সেটার ব্যবস্থা আছে, আপনি অ্যাক্সিডেন্টালি যদি গর্ভবতী হন সেটা আপনি আবার বাচ্চা নষ্ট করতে পারবেন ইমিডিয়েটলি আফটার, আপনি পিল খেতে পারবেন স্টাফ, সো সেটা তো কোনো সমস্যা তো না, রাইট? সো আপনি হয়ে, আপনি ভাষাটাই কিন্তু আপনি বলতেছেন আমি গর্ভবতী হয়ে পড়ি, মানে এটা প্ল্যান্ড না, অ্যাক্সিডেন্টাল, ওকে ফাইন, সো ডিল উইথ ইট, এটাকে ইয়ে করেন, বাচ্চাটাকে ইয়ে করেন, অ্যাবর্ট করেন, ওকে, মানে অ্যাট দ্যাট স্টেজ ওষুধ খাইলে এটা তো আর ঠিক অ্যাবর্শনও বলা যায় কি না, তাকে বিষয়টি জানালে সে আমাকে বাচ্চা নষ্ট করতে বলে, ওকে ফাইন, আপনাদের প্ল্যান্ড বাচ্চা না, আপনাদের লাইফের ক্যারিয়ার এমন একটা অবস্থায় আছেন, আপনারা আপনারা বিয়েও করেন নাই, আপনারা প্রেম করতেছেন, ওকে, পেটে বাচ্চা চলে আসছে, ফাইন, সে আপনাকে বাচ্চা নষ্ট করতে বলছে, ওকে ফাইন, সমস্যা কি, সমস্যা তো নাই কোনো। এ সময় আমি উচ্চতর ডিগ্রির জন্য বাচ্চা পেটে নিয়ে যুক্তরাজ্যে লন্ডনে চলে যাই, কেন কেন কেন, আপনারা না অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট হয়ে গেলেন, তারপর লোক আপনাকে বললো যে বাচ্চা না রাখতে, তারপর আপনি লন্ডনে চলে গেলেন কেন, তো মানে আপনি ওনার কথাটা রাখতেছেন না বাচ্চার, তাহলে তো আর ওনারকে দায় দিতে পারবেন না এখন, উনি তো দায় নিতে বাধ্য না এখন, রাইট? কারণ আপনার যদি এমন হতো আপনি ওনারা দুজন মিলে সম্মতির ভিত্তিতে বাচ্চাটা আসছে, এখন ওই লোক দায়িত্ব নিতে চাচ্ছে না, তাইলে তাকে দায় নিতে হবে, সে তো শুরু থেকে দেখেন, এই যে বাচ্চা হওয়ার ক্ষেত্রে একটা মহিলা যদি, মানে কাপলের ক্ষেত্রে ধরুন হাজব্যান্ড যদি গোপনে সে ইজিকুলেট করে, মহিলার বাচ্চা নেওয়ার কোনো প্ল্যান নাই, কিন্তু সে হাজব্যান্ড চাইতেছে বাচ্চা নিতে, মহিলা নিতে যাচ্ছে না, সে গোপনে এই জন্য ইজিকুলেট করলো মহিলাকে, তা আননোয়িংলি তাকে প্রেগনেন্ট হইতে বাধ্য করলো, এটার জন্য কিন্তু তাকে দায় নিতে হবে, এটা কিন্তু মারাত্মক অপরাধ সম্ভবত, আমি লাইক এক্স্যাক্টলি জানি না এটার কী হবে, ইয়েটা কি, এটা শাস্তিটা কি, কিন্তু এটা খুব মারাত্মক একটা অপরাধ। সো সেটা যদি মারাত্মক অপরাধ হয়, আপনি যদি মানে দুজনের ভিত্তিতেই তো, সম্মতির ভিত্তিতেই তো বাচ্চা হবে, সো আপনি যদি মহিলাটার একজন পার্টনারের সম্মতি না নিয়ে আপনি প্রতারণা করে তাকে প্রেগনেন্ট করেন, সেটা যেরকম খুব ভয়াবহ অপরাধ, একইভাবে আপনি পুরুষ পার্টনারের সম্মতি না নিয়ে প্রতারণা করে আপনি যদি তাকে বাবা হইতে বাধ্য করেন, সেটা তো একটা ভয়াবহ অপরাধ। সো আপনারা প্ল্যান করেন নাই বাচ্চা নেওয়ার জন্য, অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট হয়েছেন, সেই লোক বলছে যে না এই স্টেজে আমি বাচ্চা চাই না, আপনাকে সে বলছে ওইটা নষ্ট করতে, আপনি সেটা কথা না শুনে আপনি চলে গেছেন যুক্তরাজ্য, ওকে ফাইন, তারপর অসুস্থ হয়ে পড়ি না, সেটা তো হইতেই পারেন, আপনি বাচ্চা পেটে আসলে অসুস্থ হবেন না, হ্যাঁ ওকে, এই কথাগুলো কেন বলতেছেন, তারপর অসুস্থ হয়ে পড়ি, মানে বাড়াইতেছে লেঞ্জা বাড়াইতেছে, তাই না, খুব কী জানি ওই যে ধীরে ধীরে কথা বলার মতো আর কি, ওকে, তারপর অসুস্থ হয়ে পড়ি, ওকে, যুক্তরাজ্যে যাওয়ার পর তার আশ্বাসই বাংলাদেশে ফিরে আসি, এত আশ্বাস, এইগুলো হচ্ছে ভাষা, শুনুন এগুলো দিয়ে কনফিউজড হবেন না, আশ্বাস, প্রলোভন, ফুসলি, এগুলো ব্যবহার করা হয় শয়তানি করার জন্যে, তার আশ্বাসই বাংলাদেশে ফিরে আসি, ওকে, আপনি ওনার আশ্বাসে তো যুক্তরাজ্যে যাওয়ার সময় কি ওনার আশ্বাসে গেছিলেন, ওটা তো নিজের সিদ্ধান্তে গেছিলেন, রাইট, আপনাকে বলছেন বাচ্চা নষ্ট করতে, আপনি সেটা না করে আপনি গোপনে বাচ্চা পেটে নিয়ে চলে গেছেন, ওনাকে জানানো নাই, সেটা আমরা একটু পরে জানবো যে আপনি পুরো কাজটা ওনার কাছ থেকে গোপনে করছেন, আপনি নিজেই স্বীকার করবেন, ওকে। দেশে ফেরার সময় বিমানের ট্রানজিট রুটে কাতারে আসার পর আমার ভয়াবহ রক্তপাত শুরু হয়, ওকে, খুবই দুঃখজনক ঘটনা, এই এটার পেছনে ওনার দায় কোথায়, আপনার ভয়াবহ রক্তপাত শুরু হওয়ার পেছনে শাকিল আহমেদের দায় কোথায়, শাকিল আহমেদকে সে আপনাকে খোঁচা দিছিল না, তা তো দেয় নাই, তাহলে এটা একটা যা হওয়ার তাই হয়েছে, এখানে ওনার কোনো দায় নাই, রাইট, ওকে, প্রেগনেন্ট হয়েছেন বাচ্চার রক্তপাত হচ্ছে, ওকে ফাইন, সেটা আপনার এই স্টেজ পর্যন্ত আসারও কথা ছিল না, আপনাকে উনি কিন্তু বাচ্চা রাখতে রাজি ছিল না, আপনি জোর করে আপনি গোপন করে ওনার কাছ থেকে আপনি প্রতারণার অভিযোগ আন বিল মহিলা ওনার বিরুদ্ধে প্রতারণা করছেন আপনি, ইফ এনিথিং আপনি হচ্ছেন এখানে প্রতারক, ওকে, রক্তপাত বন্ধ হয় ও বাচ্চা রাখা হয়, আচ্ছা আমি দেশে আসার পর বাচ্চা নষ্ট করতে বাধ্য হই, কেন বাধ্য হন, আপনাকে বাধ্য করছে, আপনাকে দেখে ঠেসে ধরছিল, গলার মধ্যে পাড়া দিয়ে ধরছিল, কি হয়েছিল সেখানে, এটা আমরা ওটা ওনার নিজের মুখ থেকেই শুনি, আমাকে বলে যে আমি ওর সাথে মিসট্রাস্ট করেছি, যে আমি বেবিটা রেখে দিয়েছিলাম, তো আমি বললাম যে দেখো আমি তোমার জীবনের মূল্য দিয়েই আসলাম, দেশে ফিরে আসলাম, আমার এতগুলো টাকা, ইউকে তোমার ডিগ্রি, আমার পড়াশোনা, এভরিথিং, আই লেফট ইট, ওকে, এয়ারপোর্টে নামার সাথে সাথে ওষুধটা খেয়ে ফেলি, আমি ফাইনালি আসার পর বেবিটাকে আমি অ্যাবর্ট করি, তো উনি বলতেছেন যে ওনাকে হইতেছে ওই লোক বলছে যে তুমি আমার সাথে মিসট্রাস্ট করছো, বাচ্চা নষ্ট করো নাই, এই কথাটার মানে মিসট্রাস্ট মানে কি, বিশ্বাসঘাতকতা করা, সো বিশ্বাসঘাতকতাটা কোন জায়গায় করছে, তার মানে হচ্ছে ওই লোক তাকে বলছে যে তুমি বাচ্চা নষ্ট করো, আমি এই বাচ্চা নিতে রাজি না এখন, এবং মহিলা তো রাজি ছিল না নিশ্চয়ই, কারণ তারা তো বিয়ে করার, হ্যাঁ, কিন্তু ওই তো এটা যদি আপনাদের সিদ্ধান্ত হয়ে থাকে দুজনের পারস্পরিক যে আমরা এই বাচ্চা নেব না, এটা নষ্ট করো, তাইলে আপনি গোপনে যদি সেই বাচ্চা পেটে রেখে দেন ওই লোককে না জানায়, প্রতারণা করে তার সাথে, এবং আপনি বিদেশ চলে গেছেন, তারপর কত মাস পর আপনি হঠাৎ করে ওই লোক জানতে পারছে যে আপনি সেই বাচ্চা নষ্ট করেন নাই, এখন ওই লোক তো গরম হয়ে গেছে যে কী ব্যাপার, এত বড় প্রতারণা আমার সাথে, এটা যে কেউ যদি জানতে পারে এরকম এত বড় একটা প্রতারণা করছে, যেরকম একটা ঘটনা ঘটছে, তাকে বলা হয়েছে বাচ্চা না, সেই মহিলা সম্ভবত বলছে যে ওকে, বলে টলে সে বাচ্চা পেটে নিয়ে বিদেশ চলে গেছে, অনেকদিন পর বাচ্চা নিয়ে হাজির, এরকম একটা প্রতারণা করলে তো যে কেউ সম্পর্কে রাখতে চাইবে না, ওনার অ্যাকাউন্টের ভিত্তিতেই বলতেছি। সো সেই লোক বলছে, উনি বলতেছে যে মিসট্রাস্ট করছে এবং বাচ্চা নষ্ট করে নাই এই অভিযোগে, এই কারণে যে শাকিল আহমেদ ওনার সাথে সম্পর্ক রাখতে চায় নাই, কারণ হচ্ছে উনি
শাকিল আহমেদের অভিযোগ হচ্ছে মহিলা তার সাথে মিসড বিশ্বাসঘাতকতা করছে এবং বাচ্চা নষ্ট করে নাই, নষ্ট করবে বলেও করে নাই। এই কারণে সম্পর্ক থেকে ওই লোক রাখতে চাচ্ছে না দেখে এখন এই মহিলা স্বেচ্ছায় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ওষুধ খেয়ে বাচ্চা অ্যাবর্ট করছে অ্যাট দ্যাট স্টেজ, নিজে কিন্তু বলছে। তারপর মহিলা এয়ারপোর্টে ওষুধটা খাইছে, এয়ারপোর্টে শাকিল আহমেদ কিন্তু সোনার গলা টিপচিপা ধরে না, উনি নিজে এয়ারপোর্টে এসে ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করছে কেন, সম্পর্ক টিকিয়ে রাখার স্বার্থে। কেন সম্পর্ক টিকিয়ে রাখার ভেঙে যাওয়ার প্রশ্ন উঠলো, কারণ উনি প্রতারণা করছে শাকিল আহমেদের সাথে। ওকে, নাও এর চেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে যে শাকিল আহমেদ কোনো অন্যায় অপরাধ করে নাই অ্যাপারেন্টলি মনে হচ্ছে ওনার কথার ভিত্তিতে, সেটা আরেকটু পাকাপোক্ত হবে, কারণ এই অভিযোগগুলো কিন্তু ওনার না। এই যে উনি শাকিল আহমেদের বিরুদ্ধে এখন অভিযোগ তুলতেছেন এগুলো কিন্তু ওনার মূল অভিযোগ না, এগুলো উনি শাকিল আহমেদকে ধরার জন্য ফাঁসানোর জন্য এই অভিযোগগুলো আনতেছেন, এগুলো সামনে আনছেন ফাঁসানোর জন্য। এটাকে আমি বানায় বলতেছি, ওকে না আমি বানায় বলতেছি, এটা উনি বলতেছেন, ওনার মুখ থেকে এখন বের হয়ে আসবে। দেখেন উনি কি বলেন, সবচেয়ে বেশি যে ভয়াবহ যেটা, তিনি আমাকে চাকরিচ্যুত হতে এখন বাধ্য করেছেন। আমি ফাইনালি কিন্তু আমি প্রেস কনফারেন্সে কিন্তু ফিরে গিয়েছিলাম, আমি করবো না, থাক দেখা যাক, এভরিথিং উইল বি সলভড, বাট তিনি আমাকে ফাইনালি আমাকে চাকরিচ্যুত করেছেন। এই যে সে কিন্তু বলতেছে এই অভিযোগগুলো আমার না, এই অভিযোগগুলো আমি করতাম না, করি নাই, কিন্তু এখন আমাকে চাকরিচ্যুত করায় আমি এখন তাকে ফাঁসানোর জন্য আমি এখন এই অভিযোগগুলো আনছি। সে মহিলাকে কারণ অভিযোগ থাকার সুযোগ নেই, কারণ এখানে তো প্রতারক উনি, ওই লোক তো ওনার সাথে কোনো প্রতারণা করেন, তাদের মধ্যে সম্পর্ক ছিল, উনি প্রেগনেন্ট হয়েছে, তাদের মধ্যে কথাবার্তা হয়েছে, এই বাচ্চা নষ্ট করা হবে, তারপর উনি গোপনে বাচ্চা নিয়ে পেটে চলে এটা বড় সড়ো করে নিয়ে আসছে, ওই লোক তো শক দেখে তাদের রাগারাগি মনোমালিন্য, এখন মহিলায় মনোমালিন্য সম্পর্ক টিকানোর জন্য ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করছে, বাচ্চা অ্যাবর্ট করাইছে, করাই এখন হইতেছে। যেহেতু উনি পুরাটা ঘটনায় পুরো দায় ওনার, এই ঘটনা এই পর্যন্ত গড়ানোর পেছনে পুরো অপরাধ উনি একা করছেন, সো ওনার অভিযোগ তোলার কোনো কারণও নেই, কোনো বেসিস নাই, রাইট? সো উনি সেটাই বলতেছে যে আমার তো এখানে আসলে অভিযোগ করার বেসিস নেই, আমি কোনো অভিযোগ নাই আমার এখানে, আসলে আমি অভিযোগ করতেছি না, কিন্তু এই যে আমার চাকরিচ্যুত যে আমাকে করা হয়েছে এই কারণে এখন আমি ফাঁকে ফাঁসানোর জন্য এখন ওইগুলোকে সামনে আনতেছি টেনে, যেটা বাংলাদেশে করা হয়। সবচেয়ে বেশি যে ভয়াবহ যেটা, তিনি আমাকে চাকরিচ্যুত হতে এখন বাধ্য করেছেন। আমি ফাইনালি কিন্তু আমি প্রেস কনফারেন্সে কিন্তু ফিরে গিয়েছিলাম, আমি করবো না, বাট তিনি আমাকে ফাইনালি আমাকে চাকরিচ্যুত করেছেন। যে কোনো নারী পুরুষের ঘটনায় কোনো আটকাইতে পারতেছি না, কোনোভাবে ধরতে পারতেছি না, কী করবো তখন নানান দিক থেকে অভিযোগ, এই এটা এটা এটা, তখন এই আমাকে ধর্ষণ প্রলোভন আমার সাথে ফুসলিয়ে, এটা আমরা জানি 80% নারী নির্যাতন মামলা মিথ্যা, রাইট? সো তাহলে এই আপনার এই অভিযোগের গভীরতা কতটুকু, এই বিশ্বাসযোগ্যতা সত্যতা কতটুকু, কোনো সত্যতাই তো নয়, আপনি নিজেই এইমাত্র বলে দিলেন যে এগুলো আমার অভিযোগ না, কিন্তু আমার চাকরিচ্যুত করা হয়েছে দেখে এখন আমি ফাঁসানোর জন্য তাকে এখন এগুলো ঢুকাই দিছি এনে। নাও এইটা যে অভিযোগটা তার, এটা তো উনি একবার বললেন, হ্যাঁ, আরেকটা প্রমাণ ওনার ইয়ে থেকেই পাওয়া যাবে। এখন ওনার যে প্রেস রিলিজ সেখানে উনি বলতেছেন পরে ওনার আশ্বাসে দেশে ফিরে আসেন, আপনি এত আশ্বাসে, এত বড় মহিলা, আপনি খালি আশ্বাসে আসা যাওয়ার উপরে আসেন, আপনি বিদেশ যাওয়ার সময় কেমন, আপনি ওনাকে আশ্বাস করে দিয়ে পাঠাইছিল যাও তুমি বিদেশ, সেটা তো নিজের মতো করে বাচ্চা পেটে নিচে ট্যাং ট্যাং করে চলে গেছেন, এখন আবার ওনার আশ্বাসে ফিরে আসলেন কেন? ওকে, ভালো কথা, আশ্বাস, হ্যাঁ আশ্বাস, এত বড় মহিলাকে আশ্বাস দিয়ে এখানে নিচ্ছে, আনতেছে, প্রেগনেন্ট করতেছে, বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক আশ্বাস দিয়ে বিভিন্নভাবে, ওকে, আমি প্রায় 20 লাখ টাকা খরচ করে যুক্তরাজ্য গিয়ে তার আশ্বাসে দেশে ফিরে এসে, ওকে ফাইন, খুব ভালো, আপনার ইচ্ছে, এটা আপনার চয়েস, আপনার ডিসিশন, আপনি ডিসিশন নিয়েছেন, আপনি 20 লাখ টাকা, আমি 20 কোটি টাকা খরচ করে যাবেন, আপনার ইচ্ছে হলে আপনি 20 কোটি টাকা খরচ করে আসবেন, তো কার কী গেছে, আসছে গেছে এখানে, ওই লোকের কী আসছে গেছে, ওকে, হ্যাঁ ওই লোক আপনাকে বলছে তুমি আসো, তো আপনি না আসলে তো নাই, আপনি আসছেন তো আপনার সিদ্ধান্ত, আপনাকে কি ওই লোক ইয়ে থেকে ব্রিটেনে গিয়ে আপনার ঘেটিতে পাড়া দিয়ে ধরে আপনাকে প্লেনে তুলছে, তা তো না, আপনি স্বেচ্ছায় ওনার কথা মতো আসছেন, রাইট? এরপর কোনো এক অনলাইন পত্রিকার সাংবাদিক বিষয়টি জানতে পারে, এই যে আসল জায়গা, বাবার এই খেলাধুলা কিন্তু আপনাকে বুঝতে হবে। এরপর কোনো এক অনলাইন পত্রিকার সাংবাদিক বিষয়টি জানতে পারে, কীভাবে জানতে পারে, এবং তারপরে কিন্তু তাদের মধ্যে গণ্ডগোল লাগছে, এই কথা জানার পর শাকিল আমাকে মিথ্যা অপবাদ দেয় এবং কুচ্ছা, এই কথা জানার পর তারপর শাকিল হইতেছে ওনাকে অপবাদ, রাইট? তার মানে ঘটনা গণ্ডগোলটা লাগছে কোন জায়গাতে, দেখেন, তার মানে হচ্ছে যে এটা মনে হচ্ছে, কারণ সাংবাদিক কিন্তু বাংলাদেশে, এটা হাজারবার আপনাদেরকে বলছি, বাংলাদেশের সাংবাদিক হচ্ছে সবচাইতে বড়ো কী জানি বলে চাঁদাবাজ, সবচেয়ে বড় চাঁদাবাজ হইতে বাংলাদেশের সাংবাদিকরা, এদের কাজই হলো মানুষকে ব্ল্যাকমেল করে বেড়ানো, এই নাইলে রিপোর্ট করে দেবো, এই করে তো করে টাকা নেয়, নানান রকম সুবিধা নেয়, এগুলো আমরা জানি। সো কোন সাংবাদিকের কাছে উনি সম্পত্তির তথ্য দিয়ে মহিলা বলছে যে আমার কথা মতো আমার সাথে আমার চাওয়া পাওয়া যেগুলো এগুলো পূরণ না করলে দিমু তোমার নামে রিপোর্ট করে তোমাকে দিব ফাঁসায়, এই কথা বলা শাকিল সে আরও গরম হয়ে গেছে, গরম হয়ে তাকে চাকরি খাওয়াই দিছে, তার এই মহিলার যে চাকরি সে সরকারি চাকরি, এখন খেলাধুলো তো এখন শুরু হয়ে গেছে, এই মহিলা তাকে থ্রেট করছে ইয়ে করার, ব্ল্যাকমেল করার, যে আমার সাংবাদিক বন্ধু আছে, আমি ওনার এই কথাটা থেকে আমি এটাই বুঝতেছি, কারণ হঠাৎ করে সাংবাদিক তাদের এই গোপন খবর জেনে গেছে, কথা বুঝেন নাই, হ্যাঁ বুঝছি, সব আপনি ওনার মতো করে ন্যারেটিভ উনি বলে যাচ্ছেন, তার মধ্যেই অনেক কিছু গন্ধ পাচ্ছে আর কি, নানান উনি দেশে আসার পর হঠাৎ করে কোনো এক অনলাইন পত্রিকার সাংবাদিক জেনে যায়, এবং জেনে যাওয়ার পর শাকিল তখন বেঁকে বসছে, তারপর তাদের মধ্যে আরও গণ্ডগোল বাড়ছে, তারপর তো মহিলা চাকরি খাইছে এবং চাকরি খাওয়া এখন মহিলা হইতেছে, ওইগুলোকে টেনে আনছে, যেটা মহিলা ওনার নিজের মুখের দাবি যে আমি সব অভিযোগ করতাম না, করতে চাই না, কিন্তু আমার যেহেতু চাকরি খেয়ে দিছে এখন আমি এই জন্য ওগুলোকে ঢুকাইছি এনে, বলা হয় আমার সাথে বিভিন্ন সম্পর্ক, আমার সাথে বিভিন্ন
এমতাবস্থায় আমি তার বিরুদ্ধে প্রতারণা মামলা করতে যাচ্ছি, এমতাবস্থায় আমি প্রতারণা মামলা করতে যাচ্ছি, যে এতক্ষণ ধরে যে বললো এই কারণে না, ওনার সরকারি চাকরি চলে গেছে এমতাবস্থায় আমি, তো সরকারি চাকরি চলে গেছে সেটার জন্য কী মামলা করবেন, প্রতারণা মামলা না, কিন্তু উনি প্রতারণা মামলা করতেছেন এমত অবস্থায়। ওকে, আমি সরকারি চাকরি থেকে অব্যাহতি পেয়েছি, আমি তার সাথে বারবার সমঝোতা করার চেষ্টা করেছি, তিনি তা করেননি, কেমনে করবে, আপনি যে ঘটনা ঘটাইছেন তারপর কেউ সমঝোতা করবে না, কোনো মানুষই সমঝোতা করতে যাবেন, আপনি যেই পরিমাণ যেই বড় বিপদে ওনাকে ফেলছেন, যেই পরিমাণ ফাঁসাইছেন, যেই রকম ভয়াবহ একটা মিসট্রাস্ট আপনার ভাষায় আপনি বিশ্বাসঘাতকতা তার সাথে করছেন, তারপর তো খুব স্বাভাবিক সে আপনার সাথে সম্পর্কে আস থাকতে চাইবে না, এবং আপনি আর তারপর সাংবাদ দিয়ে থ্রেট করাইছেন, সাংবাদিক দিয়ে তাকে ফাঁসানোর। হ্যাঁ, সো খুবই স্বাভাবিক ঘটনা, এখন আউট অফ কন্ট্রোল চলে গেছে, তার জন্য আমি আর চাকরি থেকে ওকে সমঝোতা তিনি তা করেননি। এরপর আবার একজন কী দিয়ে ফোন করেছেন, এটা আবার কাটাকাটি কেন, আরে বাবা কত কী যে চলতেছে খেলাধুলা, বুঝতে হবে কেটে আবার কী জানি এটা কারেক্ট করছে, কাকে দিয়ে ফোন করাইছেন, এবং আমার সুপারভাইজারকে ফোন দিয়েছেন, আমি একটি সরকারি কর্মরত ছিলাম, আজ তার চাকরি হারিয়েছি, আমার সরলতার সুযোগ নিয়ে প্রেমের ফাঁদে ফেলে এই ধরনের প্রতারণা করার জন্য তার বিচার চাই, ওরে বাবার ওনার সরলতা, উনি একজন ডাক্তার, উনি যুক্তরাষ্ট্রে মাস্টার্স পিএইচডি করতে যান, প্লেনে করে 20 লাখ টাকা দিয়ে মাস্টার্স পিএইচডি করতে উনি যুক্তরাজ্যে গেছেন, উনি দুধের শিশু, উনি কিচ্ছু বোঝেন, ওনার সরলতার সুযোগ নিয়ে প্রেমের ফাঁদে ফেলে ওনার সাথে প্রতারণা করছে, দুধের শিশুটা কিচ্ছু বোঝে না, উনি ডাক্তার, কেমনে বাচ্চা হয়, কেমনে বাচ্চা নষ্ট করে, এইসব ডিটেলস ওনার চেয়ে ভালো কেউ জানে না, আমরাও জানি না, উনি ডাক্তার, ওই লাইনের এক্সপার্ট, উনি সারা পৃথিবী চষে বেড়াইতেছেন, 20 লাখ টাকা দিয়ে ইউকেতে গেছেন উনি পিএইচডি করতে, একা একা পিএইচডি করতে, মাস্টার্স করতে, সো শি নোজ সারা পৃথিবীতে কীভাবে চড়ে বড়ে খাইতে হয়, ওনার সরলতার সুযোগ নিয়ে ওনাকে প্রেমের ফাঁদে ফেলে, বুঝতেছেন তো বদমাইশি, সো এটা তো আলাদা কিছু না, লাইক এই পর্যন্ত যত কেস স্টাডি করছি সবগুলোর যা টেম্পলেট এখানেও তাই, রাইট? ওকে, সো নাও এই ঘটনায় তাহলে কি এখন যে কী জানি বলে শাকিল আহমেদের কোনোই দায় নাই এখানে, না শাকিল আহমেদের কোনো দায় নাই এখানে, কোনো দায় নাই, বড় জোর যেটা হইতে পারে শাকিল আহমেদ যে একটা বাচ্চা, বাচ্চা যদি হইতো সেটার ভরণ পোষণের দায় নিতে তাকে বাধ্য করা যাইতে পারতো, করতে পারতাম, হয়তো বা সেটাও করার সুযোগ নেই, কারণ সে কিন্তু কনসেন্ট করে নাই বাচ্চা নেওয়ার ব্যাপারে, শাকিল আহমেদ কিন্তু কনসেন্ট করে নাই, সে সম্মতি দেয় নাই, মহিলা তাকে ফাঁসাই দিয়েছে গোপনে, তাকে ফাঁসাইছে তাকে মহিলা, রাইট? বড় মহিলা বিশাল একটা ক্রাইম করছে এই এইটা করে, ওই লোক এইভাবে করে এত বড় একটা বিপদে ফেলে ফাঁসায়, একটা বাচ্চার রেসপন্সিবিলিটি খামখেলি কথা নাকি, ওই লোক যদি রেসপন্সিবিলিটি প্রিপেয়ার না হয়, রাজি না হয়, তাহলে কেন এই মহিলা তাকে ফাঁসাবে তাকে এইভাবে, আর যদি সে চাই তাহলে তো ওই লোকের সম্মতি নেই, ওই লোকে রাজি করাইতে হবে, আপনি তো তথ্য গোপন করে তাকে ফাঁসে দিতে পারেন না, আপনি যদি হ্যাঁ বাচ্চা চলে আসছে পেটে আপনি রাখবেন, আপনি তার সাথে কথা বলে তাকে রাজি করাইতে হবে আপনি, রাইট? আপনি রাজি করাইতে না পারে আপনি গোপনে তার সাথে গোপনে এবার বাচ্চা বড় করে নিয়ে আসছেন, এসে তাকে হঠাৎ করে এই সারপ্রাইজ না, এই সারপ্রাইজ কেউ চায় না দুনিয়া। ওকে, তাহলে এখন আমরা এখন রায় দিই, হ্যাঁ আমরা তো ডেলি শো উইথ ফখরুল বা সুপ্রিম কোর্টের রায় আমরা এখন রায় ঘোষণা করবো। ওকে, শাকিল আহমেদকে বেকসুর খালাস ঘোষণা করলো, শাকিল আহমেদ এখানে কোথাও কোনো অন্যায় অপরাধ নেই, একটা ইনভেস্টিগেশন একটা তদন্তের নির্দেশ দিচ্ছি আমি আদালত থেকে, একটা শাকিল আহমেদের বিরুদ্ধে একটা তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে শাকিল আহমেদ আসলে মহিলার চাকরি যাওয়ার পেছনে কোনো ভূমিকা রাখছে কি না সেটার ব্যাপারে একটা তদন্ত করা হোক, এটাই হচ্ছে আদালতের, আমার সুপ্রিম কোর্টের ডিএস ডব্লিউএফের সুপ্রিম কোর্টের রায়, শাকিল আহমেদের বিরুদ্ধে তদন্ত করা হোক, একটা তদন্ত কমিটি গঠন করা হোক, শেষ। আর এমনিতে শাকিল আহমেদ বেকসুর খালাস, এর কোনো দায় নাই এখানে পুরো ঘটনায়। আর টিনা আহমেদের বিরুদ্ধে এখন আমরা মামলার রায় ঘোষণা করবো, ওরে বাবা রে, টিনা আহমেদ ওই ঘটনা ঘটাইছে মারাত্মক, প্রথমত হইতেছে উনি শাকিল আহমেদের সাথে যেই মারাত্মক প্রতারণা করছে এই জন্যে ওনার 10 বছরের জেল, উনি শাকিল আহমেদের কাছে উনি যেইভাবে যেই মারাত্মক প্রতারণা শাকিল আহমেদের সাথে করছে ওনার সম্মতি ছাড়া একটা বাচ্চা নিয়ে, তারপর সেই বাচ্চার দায় শাকিল আহমেদের উপর চাপানোর চেষ্টা করছে, সো এবং তার বিরুদ্ধে অভিযোগ আনতেছে, সো এই 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 প্রতারণার দায়, প্রতারণার অভিযোগ আনছে না হাসুল প্রতারকটা জায়গা, সে এই প্রতারণার দায় হচ্ছে 10 বছরের কারাদণ্ড হইতেছে টিনা আহমেদের, এটা গেল টিনা ইসলামের, এটা হচ্ছে প্রথম দুই কাউন্টের অভিযোগ, এটা হচ্ছে প্রথম কাউন্টের রায়, আর সেকেন্ড কাউন্ট যেটা সেটা আরও আরও মারাত্মক আরও গর্হিত, সেটা হইতেছে হোমিসাইড, মানুষ হত্যা, এই যে বাচ্চাটাকে মারছে এই কারণে। এই যে অ্যাবর্শন ল নিয়ে আপনারা আমাকে আলোচনা করতে বলছিলেন, একটা এপিসোডে করা হয় নাই বা করি নাই, এই যে অ্যাবর্শন ল নিয়ে যে আলাপ হয় সেখানে হইতেছে আপনার 40 দিন বা 6 উইক, টেক্সাসে যেটা হয়েছে যে 6 উইক পর্যন্ত বাচ্চা যদি 6 উইক পার হয়ে যায় তারপর সেটাকে ইয়ে করা যাবে না, অ্যাবর্ট করা যাবে না আন্ডার এনি সার্কামস্টান্সেস, তো 6 উইক মানে হচ্ছে 40 দিন, 6-7-42 দিন এয়ারপোর্টে, সে নিজে বলতেছেন উনি নিজে ওষুধ, শাকিল আহমেদের কিন্তু ওনার গলায় পাড়া দিয়ে ধরে ওষুধ খাওয়া নাই, সে নিজেই প্রতারণা করছে শাকিল আহমেদের সাথে, সে নিজে এটা এই গিয়ে গণ্ডগোল লাগাইছে, সেই গণ্ডগোলটা হইতেছে রিডিম করার জন্য সে নিজে একটা বাচ্চাকে হত্যা করছে। ওকে, সো সেকেন্ড কাউন্টে রায় আসবে এখন, যে হোমিসাইডের ক্যাটাগরিতে একটা মানুষ, একটা মানব মানে মানব মানুষ আর কি, একটা মানব সন্তান হত্যার জন্য তার বিরুদ্ধে হইতেছে 2 বার যাবজ্জীবন কারাদণ্ডের রায়, সো যাবজ্জীবন কত 20 বছর মনে হয়, সো 2 বার যাবজ্জীবন মানে 20-40 বছর,
সো হোমিসাইডের জন্য 40 বছর ওনার বিরুদ্ধে হইতেছে কারাদণ্ডের হইতেছে রায় দিলাম, আর হইতেছে শাকিল আহমেদের বিরুদ্ধে এত বড় একটা প্রতারণা করার জন্য তার হইতেছে 10 বছর মামলা রায়, হ্যাঁ কারাগার কারাবারের কারাভোগের। সো তাইলে তৃণা ইসলাম হইতেছে রায় হচ্ছে তৃণা ইসলামের বিরুদ্ধে 50 বছরের কারাদণ্ড এবং শাকিল আহমেদ বেকসুর খালাস।